স্বাগত সবাইকে আমার বাংলায়। ক্লাস টেনের পথের দাবি উপন্যাসের তৃতীয় পর্বে জানব ঔপনিবেশিক শাসনে ভারতের প্রতিক্রিয়া। এই অংশটি তোমাদের মাধ্যমিক বাংলার পথের দাবি উপন্যাসের নির্বাচিত অংশে খুব কম আছে, কেবল দেখা যায় গিরিশ মহাপাত্র চরিত্রটির উপস্থাপনে কিছু অংশে। তাই আজকের আলোচনায় গিরিশ মহাপাত্র চরিত্রের একটি বিশেষ দিক। এছাড়া পথের দাবি উপন্যাসের গত পর্বের আলোচনা তোমরা ডিসক্রিপশন অংশে পেয়ে যাবে। গিরিশ মহাপাত্র চরিত্রটির আলোচনায় যে উদ্ধৃতি দুটো থেকে তোমাদের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রে প্রশ্ন আসে, সে দুটি হল, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, লোকটিকে তার চোখের দৃষ্টি অদ্ভুত কেন, কিংবা লোকটির পরিচয় দাও। আর দ্বিতীয় উদ্ধৃতিটি হল, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোয়ানাই বজায় আছে, বাবুটিকে তার সাজ পোশাকের পরিচয় দাও। একই দুটো প্রশ্নের উত্তরই একই হবে। তো উদ্ধৃতাংশ দুটির প্রথম প্রশ্নটা খেয়াল করো, লোকটি বা বাবুটি কে। এর উত্তরে উৎস উল্লেখ করে প্রসঙ্গ অনুযায়ী লোকটির বা বাবুটির পরিচয় দিতে হবে। সেক্ষেত্রে পথের দাবি শীর্ষক পাঠ্যাংশের প্রাক্কালে রেঙ্গুনের এক পুলিশ স্টেশনে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী সন্দেহে যে ব্যক্তিকে আটক করা হয়েছিল, তিনি এই লোকটি বা বাবুটি, যিনি তার নিজের পরিচয় দিয়েছেন গিরিশ মহাপাত্র নামে। অর্থাৎ এখানে লোকটি কেবল গিরিশ মহাপাত্র বলে উল্লেখ করে দিলে হবে না, সেক্ষেত্রে তোমাদের উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে। তো ওপরের উত্তরটা খেয়াল করো। এরপর আসবে লোকটির সাজ পোশাকের বর্ণনায়। প্রথমে তার আবির্ভাব, অর্থাৎ সে যে কাশতে কাশতে এলো, সেটা উল্লেখ করবে। তারপর তার বয়স দেবে, অঙ্গভঙ্গির উল্লেখ করে তারপর আসবে পোশাকের বর্ণনায়। তোমরা অনেকে এই সাজ পোশাকের বর্ণনা দিয়েই লেখা শেষ করো, ফলে এখানেও লেখাটা অনেকাংশেই অসম্পূর্ণ থেকে যায়। সাজ পোশাকের বর্ণনা শেষে উপসংহারে দাও বা এটাও যোগ করো যে তল্লাশি শেষে মহাপাত্র ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানোর বান্ডিল বগলে চেপে ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করলো। অর্থাৎ তার আশাটা যেমন উল্লেখ করছো, যে কাস্তে কাস্তে এলো, তার যাওয়াটাও তোমাদের উল্লেখ করতে হবে। এহেন গিরিশ মহাপাত্রের শৌখিন সাজ পোশাক দেখে তাকে জনৈক পুলিশ জগদীশবাবু জানোয়ার বলে সম্বোধন করেছেন এবং পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচীর শিক্ষা বুদ্ধিমত্তার কথা ভেবে অপূর্ব বলেছে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। এবং অপূর্ব নিশ্চিত যে সেই সব্যসাচী এই গিরিশ মহাপাত্র কখনোই হতে পারে না, এই অংশটাও উল্লেখ করতে হবে। অর্থাৎ গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনায় বা আজকের আলোচ্য প্রশ্নের উত্তরের বর্ণনায় তোমাদের প্রথমে দেবে তার আগমন, তারপর বয়স, তারপর অঙ্গভঙ্গি, তার পোশাক এবং প্রস্থান। এই অংশটুকু বা এই পাঁচটা পয়েন্ট উল্লেখ করবে সংক্ষিপ্ত ও সংহতভাবে। তারপর তার সাজ পোশাক দেখে মানুষের প্রতিক্রিয়া, অর্থাৎ জগদীশবাবু, নিমাইবাবু বা অপূর্বর যে প্রতিক্রিয়া, এবং সে যে কোনো মতেই সব্যসাচী হতে পারে না, এই সম্পর্কে যে অপূর্বর অভিমত, সেটাকে উল্লেখ করতে হবে। তবেই তোমার এই উত্তরটা সঠিক এবং সম্পূর্ণ হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পথের দাবি উপন্যাস থেকে আর কোন প্রশ্নের উত্তর জানতে চাও কমেন্টে জানাও।